কালকে তো ভম্বলকে পার্থিপক্ষ দেখতে আসছে। আমি ভাবছি ভম্বলকে পছন্দ করলে কেন, ভম্বলকে দেখতে খারাপ যে ওকে পছন্দ করবে না? না তা নয়, আমি ভাবছি কারণ ভম্বলের তো মাথায় কোনো চুল নেই, যদি পার্থিপক্ষ পছন্দ না করে। আমি একটা প্ল্যান করেছি, যদি ভম্বলের মাথায় পরচুল পরিয়ে আমরা পার্থিপক্ষের কাছে নিয়ে যাই, তাহলে তারা তো বুঝতেই পারবে না আমার ছেলের মাথায় অরিজিনাল চুল না নকল চুল। না এটা তুমি মন্দ বলনি, কিন্তু শুধু ধরা পড়ে যাবার ভয়। একবার যদি ধরা পড়ে যাই তখন আমাদের সম্মানটা কোথায় যাবে বলো তো? সে যাক গে, সে পরে বোঝা যাবে, আগে বিয়েটা তো হোক। বিয়েটা একবার হয়ে গেলে তারপরে চুল থাকলো কি না থাকলো কেউ দেখতে আসবে না, বুঝলে? আচ্ছা আচ্ছা, সে তুমি যা পারে করো গে, আমার এখন অনেক কাজ, বাজার যেতে হবে, আমি এলাম কিন্তু। এইবারে আমি দেখাবো মজা, তোরা সবাই বলেছিলি না নেপলা পটলা ভজা মন্টু, আমাকে কেউ মেয়ে দেবে না, আমি নেড়া মাথা, দেখ কত সুন্দর বউ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কেউ তো বুঝতেই পারবে না আমার মাথায় চুল আছে কি নেই। মা মা, তাহলে পরচুলটা কোথায় পাবো? তুই ওটা নিয়ে চিন্তা করিস না বাপ, সেটা আমি বুঝে নেবো, তুই এখন যা গিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খেতে দেব। আচ্ছা আমি তাহলে যাচ্ছি মা। কি মজা, আমার বিয়ে হবে, ও আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে, পাগল ছেলে একটা। হ্যাঁ গো, আমরা তো চলে এলাম, তাহলে কোন কথা আমরা বুঝবো কি করে? আচ্ছা তুমি চিন্তা করো না, ওই যে সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করে দেখি, উনি যদি বলতে পারেন। আচ্ছা তাহলে তুমি যাও গিয়ে ওনাকে জিজ্ঞেস করো। এই যে বাবু, আপনি একটা ঠিকানা দিতে পারেন, ওই যে সামনে ওই যে নগেন বাবুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো বলে সম্বন্ধ করতে এসেছি, যদি একটু বলতেন নগেন বাবুর বাড়িটা কোথায়। কে বলছেন? নগেন বাবু, নগেন বাবুর ছেলের সাথে আপনার মেয়ের সম্বন্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, ওই সামনের গলি দিয়ে চলে যান, দেখতে পাবেন। কোথায় এলাম রে বাবা, যা নোংরা, চারদিকে মাছি ভনমন করছে। হ্যাঁ এখানে কি মানুষ বাস করে? কি গো, কোনো সন্ধান বললো? হ্যাঁ ওই যে বললেন ওই সামনের গলি দিয়ে যেতে। তাহলে চলো, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। নগেন বাবু, তাহলে আমরা আসছি, আপনার ছেলেকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে, তাহলে বিয়েটা খুব তাড়াতাড়ি পাকা করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভর্ষ শেখ যাব, যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। আপনাদের মেয়েকে দেখেও আমাদের পছন্দ হয়েছে, সেই জন্যই তো আমরা এতটা তড়িঘড়ি করে বিয়ের আয়োজন করতে চলেছি। কি গো তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন, তুমি কিছু বলছো না, বলো। বলছিলাম কি, আমার একটা জিনিস তখন থেকে মাথার মধ্যে আসছে না, আপনাদের ছেলের মাথায় একটা চুল নেই কেন, এইটাই আমার প্রশ্ন ছিল। কি ছোটবেলা থেকে ওর মাথায় এইরকম একটাও চুল নেই? না 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 না, আপনারা ভুল বুঝছেন, চুল থাকবে না কেন, চুল ছিল কিন্তু ওই একটা 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 ছোটবেলা একটা রোগের কারণে চুলটা উঠে গেছে আর কি। রোগ মানে কি, এমন রোগ যার জন্য মাথার সব চুল উঠে গেল? হ্যাঁ হ্যাঁ বলুন নগেন বাবু, কি এমন অসুখ হয়েছিল যার জন্য মাথার সব চুল একটা একটা করে উঠে গেল? সব বলবো সব বলবো, আগে বিয়েটা হয়ে যাক, চিন্তা করবেন না, আগে বিয়েটা হয়ে যাক তারপর সব বলবো সব বলবো। এ কি বলছেন নগেন বাবু, আগে বিয়েটা হয়ে যাক মানে? না আগে আমরা জানতে চাই কেন আপনার ছেলের মাথায় একটাও চুল নেই, কি রোগ হয়েছিল আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, আগে আমাদেরকে বলুন আপনার ছেলে কি রোগ হয়েছিল, না হলে আমার মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়ার পরে তারপর আবার দেখা যাবে কোনো রোগে আপনার ছেলেকে ধরেছে। না মানে রোগটা হলো এলিয়েন রোগ, ডাক্তার বাবু বলেছেন আপনার ছেলে থেকে থেকে এলিয়েনের মতো হয়ে যাবে, এটাই হচ্ছে ওর রোগ। কি বলছেন, এলিয়েন রোগ? না না না, আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দেব না, একটা এলিয়েনের সাথে আমার মেয়ের বিয়ে দেবই না। এ কি বলছেন আপনারা, একটা এলিয়েন বলে কি মানুষ নাই? আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের মেয়েকে আমি বিয়ে করব, বিয়ে করে আমি গ্রহে গিয়ে আমি আপনাদের মেয়ের সাথে হানিমুন করব, আপনাদের কত সৌভাগ্য জানেন। হ্যাঁ হ্যাঁ ও পুটির মা, ও তো ঠিক কথাই বলেছে,
আমাদের জামাই এলিয়েন, তার মানে আমরা উপগ্রহে যেতে পারবো, সেখানে গিয়ে আমাদের মেয়ে হানিমুন করবে, আমরা দেখব। হ্যাঁ, এই কি আনন্দের হবে না, দারুণ মজার হবে। এবারে লাইনে আসে চাঁদু, আমার ছেলে এলিয়েন, এলিয়েনের সাথে আপনার মেয়ের বিয়ে দিন, দেখবেন সুখে থাকবে আপনার মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আজকে আসছি, আমরা একটু আলোচনা করি বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে নগেনবাবু, তাহলে আমরা আসছি, আপনি তাহলে সব প্রস্তুতি নিয়ে রাখুন, একদম বিয়ের রাতেই দেখা হচ্ছে। নমস্কার। আমরা কিন্তু বিয়ে হতে দেবই না, একটা এলিয়েনের সাথে আমরা কিন্তু ওনার মেয়ের বিয়ে হতে দেবই না, একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। শোন না শোন না কল্পনা, ও তো এলিয়েন নয়, ও তো থ্যালাসেমিয়া রোগ আছে, তারপরে একটা মেয়ের জীবন নষ্ট করতে ওদের একবারও বিবেকে লাগলো না। এই লালু দেখ, ওই যে আসছে রে, ওই যে ভদ্রলোক ভদ্রমহিলা। কি ব্যাপার ভাই, তোমরা সবাই রাস্তার উপর দাঁড়িয়ে আছো, সাইড দাও সাইড দাও, আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, আপনারা অবশ্যই যাবেন, কিন্তু তার আগে যে আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা ছিল। কথা ছিল মানে কি বলবে তোমরা? আচ্ছা বলো। শুনুন, এই যে মশাই, আপনার মেয়ের সাথে যে ছেলেটার বিয়ে দেবেন বলে আজকে সম্বন্ধ করতে এসেছেন, ও কিন্তু এলিয়েন না, ওর কিন্তু থ্যালাসেমিয়া রোগ আছে, হয়তো আপনাদেরকে টুপি পরানো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। কি বলছো কি, ছেলেটার থ্যালাসেমিয়া রোগ, কিন্তু ওর বাবা মা যে বললো ও নাকি এলিয়েন হয়ে যাচ্ছে, ডাক্তার বাবু বলেছে জন্ম থেকে এলিয়েন হচ্ছে। এলিয়েন না ছাই, ও হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, ওর শরীরে রক্ত নেই, ও আর বেশি দিন বাঁচবে না, আপনার মেয়ে তাড়াতাড়ি বিধবা হবে বলে দিলাম। কি আমার সাথে এত বড় চিট, আমিও দেখে নেব, ছাড়বো না। না না, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, ওর সাথে আমার মেয়ের বিয়ে দেব না, তুমি তুমি ফোন করে বলে দাও আমরা এই বিয়ে মানি না। আচ্ছা, আমার সাথে যখন জালিয়াতি করেছে তাহলে আমি এখন ফোন করে কিছু বলবো না, আমি বিয়ের দিন দেখাবো মজা, চলো আজকে আমরা বাড়ি ফিরে যাই। এইবার শালা এলিয়েনের বাচ্চা এলিয়েন, তোর নাকি বিয়ে হবে, দেখ মজা, দেখ কেমন লাগে। নগেন বাবু, হোমের কাজ সব পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, এখনো পাত্রীপক্ষের দেখা নেই যে। আপনি চিন্তা করবেন না ব্রাহ্মণ ঠাকুর, সবাই চলে আসবে, ম্যারেজ হল ভাড়া করেছি, এত টাকা খরচা করে পাত্রীপক্ষ আসবে না মানে কি? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। ওই তো পাত্রীর মা বাবা চলে এসছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমরা তো এসে গেছি, কিন্তু আমরা সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছি। পুলিশ কেন, আপনি কি মশকরা করছেন বাবু? মশকরা নয়, আমি ঠিক বলছি, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। আর এ বিয়ে আমরা মেনে নিচ্ছি না, মেনে নেবও না। এ কি বলছেন বিআই মশাই, আপনি পুলিশ নিয়ে আসছেন মানে? চিন্তা করবেন না, দেখতে পাবেন আমরা কেন পুলিশ নিয়ে এসেছি। কোথায় বড় বাবু, আর বাইরে দাঁড়িয়ে থেকে কাজ নেই, আসুন এসে অ্যারেস্ট করুন। ইউর আন্ডার অ্যারেস্ট নগেন বাবু, আপনি একজন মানুষকে জলজান্ত ঠকিয়ে আপনি বিয়ে দিচ্ছেন আপনার ছেলের সাথে, এটা কি আপনি ঠিক করছেন? তার জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো। এ কি বলছেন ইন্সপেক্টর সাহেব, আমি আমি একজন কি জলজান্ত ঠকিয়েছি মানে? আমি তো কাকেও ঠকাইনি। হ্যাঁ আপনি ঠকিয়েছেন, আপনি ওনাকে বলেননি যে আপনার ছেলে একজন থ্যালাসেমিয়া রোগী, কিন্তু আপনি বলেছেন আপনার ছেলে এলিয়েন, আপনি জালিয়াতি করেছেন, তাই আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আর বিয়ে করব না, আমার বাবাকে ছেড়ে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। এখন ক্ষমা চাইছিস, একটা এলিয়েন বোর্ডে একটা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলি না? আয় তোকে শীঘ্রই তোকে এলিয়েন বানাবো, আয় তোকে জেলখানায় ঢুকিয়ে এমন পেঁদান পেঁদাবো সারা জীবন তোর মনে থাকবে। প্লিজ, প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও।